আচ্ছা দেখো, আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি, এ দেখো শাড়িটা। এখন বলা শুরু করতে মনে থাকে কিন্তু শেষ করতে মনে সবাইকে মোহন মিতালি লাভ চ্যানেলে অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা এইটুকু ভিডিও দেখেই ভাবছো যে কি মানে এরকম লুক নিয়ে মানে কি করছে। তো যাই হোক, আমি বলে দিই, আমরা মানে জানো প্রতিদিনের মতন আমাদের মানে শুট থাকে। তো আজকে আমরা একটা শুটের উদ্দেশ্যই বেরোবো, তার জন্য দেখো মেকআপ করতে করতে হঠাৎ ভাবলাম যে একটা ব্লগ করাই যাক, তাই না বেবি? তো আমরা ওকে অর্ধেক সাজিয়েছি আর আমিও মানে শুধু মুখটাই মেকআপ করেছি, এখনো তেমন কিছু করিনি। তো ভাবলাম আজকে তাতে আবার দুটো নাচ, একসাথে দুটো শুট আমাদের। আমি কোনোদিনও একসাথে দুটো নাচ করিনি, মানে একটা শুট করতে যাব, ওটা করে এসে বাড়ি এসে আবার ড্রেস চেঞ্জ করে আর একটা শাড়ি পরে তারপরে চলে যাবো, মেকআপটা একই থাকবে। তো চলো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো আজকে আমার কিন্তু একটা ছুটি, চলো পরে কথা বলছি। বেবি এখন বেবির মা বেবিকে শাড়ি পরিয়ে দিচ্ছে, ওই যে দিদি। তো দিদিকে বেশি দেখানো যাবে না, দিদি ক্যামেরা আসছে লজ্জা ভাই। তো আমি এখন একটু ভাত খাবো, ভাত খাওয়ার পরে আমি প্রথমে ভাবছিলাম না খেয়ে যাবো, প্রায় দিন অনেকদিন না খেয়ে চলে যাই, আবার এসে তাই খাই, আমার পুরো বিকট লাগছে। তো আমি একটু খেয়ে দিয়ে নি, মোহন কাজ থেকে আসবে। বুঝতে পারছো বন্ধুরা কতটা কষ্ট করি, ও কাজ থেকে আসবে, কাজ থেকে এসে ও রেস্ট নিয়ে আসার সময় সেই সময়টাও আমাদেরকে নিয়ে শুট করতে যায়, আবার এসে পর দেখবে ও কাজে চলে যাবে। তো তোমাদের সমস্ত কিছু আজকে দেখাবো আমরা কতটা কষ্ট করি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে, বাইরে বেরিয়ে গেছে আর বলেছিলাম যে মোহন কাজ থেকে এসে পর, ও তো প্রথমে বলছিল যে খাবে না ভাত, আমি বললাম যে না ভাত খেয়ে নাও তারপরে তাই চলো। তো একটু লেট হয়ে গেল যেহেতু আজকে দুটো করতে হবে, তো অনেক মানে টাইমটা শর্ট। তো চলো যাওয়া যাক, এখন আমরা যাচ্ছি মাঠের দিকে, তারপরে ওখানে গিয়ে আবার কথা বলছি। তো দেখো ও আগে চলে গেল আমাদেরকে লাভিয়ে দিয়ে, আর আমরা এখন আমরা দুজন যাচ্ছি এখন, তাই তো বেবি? এটা হলো আমাদের মাঠ, শুটিং করার মাঠ। তো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। নাচ করতে ভুল করেছো বলে আবার প্র্যাকটিস, আর একটু প্র্যাকটিস করো প্রথমটুকু ভালো করে। ওর পাড়া একসাথে আসছিল না, ভুল করতে পারে না, ভুল করতে করতে একেবারে শেষ, প্র্যাকটিস করে তাও ভুল। তার সুবাসে ময়না আমার ভাসিল রে, দেহরে লাগাম মত জাল ওড়নার আড়াল দিয়া চোখ দুটি চাই, খুঁটায় টগর ময়না বুঝি আমার খুঁজে হয়, বসন্তে এই বিহুর লগন উত্তাল হয়ে যায়, দেহরে লাগাম মধুরে লাগাম। ভিডিও শুট হয়ে গেছে, আমরা চলে এসেছি, এতটাই ব্যস্ত ছিলাম বলতে পারিনি কিছু। বলো আবার একটা নাচ, বুঝতে পারছি এতটা নাচ করলাম, এত কষ্ট করে, আর বারবার তো ভুল হচ্ছিল যেহেতু বাচ্চাটাকে বিয়ে করতে, দেখতে দেখছিল তোমরা ভুল হচ্ছিল। আর একটা ড্রেস চেঞ্জ করবো, মানে কথা বলারও সময় নেই, আর একটা চেঞ্জ করে আবার চলে যাবো, কারণ বেলাও চলে যাচ্ছে। চলো রেডি রেডি। দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে এসেছি, এ দেখো শাড়িটা, এখন অন্য শাড়ি। তো বুঝতেই পারছো কতটা কষ্ট করছি, কারণ প্রতিদিন মানে এমনই টাইম শর্ট হয়ে যাচ্ছে না, মানে যে নাচ করতেই পারছি না, নাচের ভিডিও পোস্ট করতেই পারছি না ঠিকভাবে। তো সেই কারণে আজকে মানে ডিসাইড করলাম যে দুটো নাচ একসাথে করব। সেই কারণে দেখো একটা নাচ করে বাড়ি গেলাম, আবার জাস্ট মেকআপ সেই লুকই আছে, আর শুধু শাড়িটা ব্লাউজটা চেঞ্জ করে আসলাম, এটা পরে এখন আবার আরেকটা গানে নাচ করব। তো এতটা কষ্ট করছি তোমাদের জন্য, তোমাদের যাতে ভালো লাগে আমার নাচ, তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। আর ঠিক বলে বলে সাপোর্ট মানে চাওয়ার
কোনো মানে হয় না, তাও আমি বলছি। বাজতে যাচ্ছে আর আমাদের এই শ্যুটটাও কমপ্লিট হয়ে গেছে। এটা টানা একসাথে করেছি, মানে একবারে করেছি বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর আগেরগুলো তো পাটপাট করে করেছিলাম, আর ওইবার সঙ্গে সঙ্গে কাজ যাবে, এক মুহূর্ত দাঁড়াবে না বাড়িয়ে। আর আমি ওগুলো সব চেঞ্জ করে ঘরটা গুছিয়ে আবার পড়াতে বসবো, তারপর আবার নিজেরও পড়া আছে 2 ঘন্টা, তারপরে আবার রান্না বান্না। দেখতে পাচ্ছ তাহলে কতটা ব্যস্ততার ভিতরে এসব চালিয়ে যাচ্ছি, কি করে নিলাম আরো সাথে সাথে একেবারে কাজে চলে গেল। আর ঘরের অবস্থা দেখো, ছড়ানো ছাটানো ড্রেসপত্র আর টেবিলের পরে দেখো অবস্থা। আমি যেদিনই শ্যুট করতে যাই না কেন সেদিনই অবস্থা এরকম হয়। এগুলো গুছাতে হবে, নাচ করে পায়ের তলা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। বেবি এখন আসেনি, বেবি আর একটা নাচ করছে ওর চ্যানেলে, তারপর ও আসলে আবার কথা বলছি তোমাদের সাথে। আর এই যে বেবি, বেবিরানিও প্রায় অর্ধেক ফ্রেশ আর অর্ধেক নয়, তো আমরা এখন যাচ্ছি বেবিদের বাড়িতে। আর বেবিদের বাড়িতে একটু যাচ্ছি, একটু কাজ আছে তাই, তারপরে এসে আবার প্রাইভেট পড়াবো। এ বেবি কষ্ট হয়েছে আজকে? হ্যাঁ হয়েছে, হয়েছে কষ্ট। বল আজকে দুটো নাচ, ওর নাচটা বলছিলাম না যে করবে, তা ওর নাচটা শুধু বারবার ভুলে ভুলে যাচ্ছিল, আর মার কাছে বকা মারধর খেয়ে নাচ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত বকা টকা খেয়েও নাচটাও কমপ্লিট করতে পারলো না। আবার একদিন করবে, তো ঠিক আছে, বাচ্চা মানুষ তো অনেক কষ্ট করেও, আর ওকে খুব ভালো লাগে। তোমরা তো সবাই প্রায় আমার নাচে প্লাস আমার ব্লগে দেখতে পাও ওকে। সুইট বেবি, তোদের বাড়িতে যাচ্ছি, চলো। আমি কিউট তো? সন্ধ্যাবেলায় পড়ানো ছিল আর আমি পড়ানো ছুটিও দিয়ে দিয়েছি, এখন 7:10-15 বাজে। আর মোহন SMS করছে যে ওর খুব কষ্ট হচ্ছে কাজে গিয়ে, ও আর পাচ্ছে না। তা আমি বললাম যে ভিডিও করা ছেড়ে দাও মোহন, এইভাবে হয় না, এত কষ্ট করে থাক, দরকার নেই, নাচ টাচ করার দরকার নেই, আমি ব্লগ করবো ওখানে। তাও বললো যে না, করতেই হবে যতই কষ্ট হোক। তো বুঝতে পারছো বন্ধুরা কতটা কষ্টের ভিতরেও মানে ভিডিও করছি, তো ঠিক আছে, এত পরিমাণে খিদেও পেয়েছে, মানে কি বলবো, মানে দোকানেও যেতে পারছি না, মানে খিদেতেই হেঁটে যেতে পারছি না যে যাব। তো যাই হোক, চলো আমি দেখি, চেষ্টা করি দোকানে যাওয়ার, তো কি খাওয়া যায় তারপরে পরে আবার কথা বলছি তোমাদের সাথে। ব্লগ শুরু করতে মনে থাকে কিন্তু শেষ করতে মনে থাকে না। তো যাই হোক, এর ভিতরে অনেক অনেক কিছু করে ফেলেছি, আর এখন মশারি টাঙানো মানে বুঝতেই পারছো রাত, মানে কিন্তু এখন টাইম হলো 12:09, পুচো করো বোঝা কেটে আসছে মাথা, তো 12:09 এখন, তো আমার চোখে ঘুম নেই আমার, হঠাৎ এখন মনে হলো আমার পড়ার টাইম হচ্ছে 8:00-10:00 পর্যন্ত, কিন্তু তখন আমি বই পড়িনি, তখন আমার ক্লান্ত লাগছিল অনেকটা। তো এখন আমি ভাবছি কি এই যে আমার বই, তো সারাদিন কি কি কষ্ট করলাম, আর আপাতত এখন ঘুমাবো না, আপাতত দুজনই এখন কাজে ব্যস্ত থাকবো। তো আমাদের ভিডিওটা মানে আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরে একটা নেক্সট ব্লগে, নেক্সট নাচের সাথে। গুড নাইট।